নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ 2021 আপনাদের জীবনে কতটা পরিমাণ শুভ বার্তা আনতে চলেছে এবং কতটা পরিমাণ অশুভ বার্তা আনতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। মীন রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে ছোট্ট দুটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সকল মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় একদম 100% মিলবে এর দাবি আমি কখনোই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা। আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আলাদা এবং আপনার বয়সও আলাদা। এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে, অর্থাৎ 2021 সালে চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা মনে করেন পার্টিকুলার একদম 2021 সাল আপনার কেমন যাবে, যিনি এখন বর্তমানে ভিডিওটি দেখছেন তাকে বলছি, তাহলে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার জন্মছক বিচার করতে পারেন। সেখানে আমি আপনার জন্মছক বিচারের পাশাপাশি 2021 সাল কেমন যাবে সেটিও আমি বলে দেবো। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল মীন রাশির জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক। কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই শরীর যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকে এবং কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বছর আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। এই বছর শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে ছোটোখাটো রোগ ব্যাধি কিন্তু আপনাদের লেগেই থাকবে এই বছর। তবে একটা খুশির বিষয় এটাই, কোনো বড় ব্যাধিতে কিন্তু আপনারা আক্রান্ত হবেন না এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস একদম হবে না তা বললে নয়, হবে কিন্তু খুব কম, এদিকটা কিন্তু প্লাস পয়েন্ট। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, মানে 60+ যাদের বয়স, তাদের কিন্তু রোগ ব্যাধি থেকে ওভারকাম করার বছর চলে এসেছে। অর্থাৎ যদি আপনি রোগে ভোগেন, যে কোনো রোগে হতে পারে, সেখান থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন। এই বছর গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, মানে সেরকম কোনো বড় প্রবলেমে কিন্তু পড়বেন না। এবার আসি অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। এই বছরে, অর্থাৎ 2021 সালে আপনাদের ইনকাম কিন্তু আসবে, ইনকাম আসবে, তবে খরচাও কিন্তু আপনাদের হয়ে যাবে। সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় প্রশমিত হবে না, এতটুকুটা বলা যেতে পারে। কিন্তু আপনাদের আয়ের ভাবটা কিন্তু রয়েছে, আয় নিয়ে কোনো প্রবলেম আসবে না, একদম আয় নেই এরকম ব্যাপার নেই, আয় থাকবে। কিন্তু ব্যয়ের ভাবটাও কিন্তু রয়েছে, মানে আয় ব্যয় ধরুন প্রায় সমান সমানই ধরুন একরকম। এই বছর শত্রুতার ভাব কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাকে বলতেই হলো, সেটা জ্ঞাতি শত্রু থেকে হতে পারে বা আপনি যে পাড়াতে রয়েছেন সেখান থেকে হতে পারে, কারণ আপনার উন্নতি অন্যজনের দৃষ্টিগোচর হবে, এটা তো স্বাভাবিক। কেউ তো কারো ভালো চায় না। আপনি আজকে ফোর হুইলার নিয়ে ঘুরছেন, সেটা দেখে অনেকের মনে হবে যে আমার কেন নেই, ও কেন ফোর হুইলার ঘুরছে। আপনি একটা টু হুইলার কিনলেন, সেটা দেখেও হিংসা হবে এবং এই হিংসা থেকে তৈরি হবে শত্রুতা।
এছাড়াও ভাই ভাই কিন্তু বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে যারা মহিলা রয়েছেন মীন রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ি থেকে কিন্তু ট্র্যাভেল বা প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ শ্বশুর বাড়িতে কিন্তু আপনাকে নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এই বছর এডুকেশন সেক্টর কিন্তু মোটামুটি শুভই রয়েছে। 2021 সাল অর্থাৎ 2+0+2+0 2-2=4 আর 1=5 অর্থাৎ বুধের বছর, এবং এই বুধ গ্রহ কিন্তু আপনাদের যাদের রাশিচক্রে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু যাদের বুধ গ্রহ খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে ওভারঅল যদি বলা যায়, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের থেকে হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, যারা ধরুন যারা এমএ করছেন, পিএইচডি করছেন, মাস্টার ডিগ্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর আপনাদের মানসিক দুশ্চিন্তা কিন্তু একটু কমই থাকবে, তবে ছোটোখাটো প্রবলেমে কিন্তু আপনারা পড়বেন, এবং কাজের সূত্রে মানে কর্মস্থানে আপনার শত্রুতা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই নজরে রাখুন। তবে এই বছর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে, এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদেরকে নিয়ে সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, যদিও বা তবুও সারা বছরে টুকটাক সন্তানকে নিয়ে ছোটোখাটো প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন। এই বছর প্রেমের দিক কিছুটা পরিমাণে শুভ, আবার কিছুটা পরিমাণে অশুভ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা নতুন প্রেম করতে চাইছেন অর্থাৎ নতুন প্রেমে আপনারা কিন্তু সেরকমভাবে সাফল্য পাবেন না, এই ধরুন 1-1.5 মাস রিলেশনে থাকলেন তারপর ব্রেকআপ হয়ে গেল। কিন্তু ভালো দিক হচ্ছে এটাই, আপনাদের কিন্তু পুরনো প্রেম কামব্যাক করবে, পুরনো প্রেম থেকে কিন্তু সাফল্য রয়েছে, নতুন প্রেমে কিন্তু সেরকম মাত্রায় সাফল্য আসবে না। তবুও আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে এবং বৃহস্পতি গ্রহ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না নতুন প্রেমেও। এই বছর চাকরি পাওয়ার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি, যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু এই বছর কিন্তু ট্রাই করুন, অর্থাৎ 2021 সাল আপনাদের কর্ম দিয়েই ছাড়বে, এতটুকুটা আমি বলতে পারি। তবে এই বছর ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এছাড়াও যারা ভাড়া দেয় বাড়ি তাদের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট করবে। যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই বছরটা কিন্তু শুভ যেতে চলেছে, আপনাদের কিন্তু আয় বৃদ্ধি করবেই করবে, এতটুকুটা আমি বলতে পারি। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন অর্থাৎ 2021 সালে যারা বিবাহ করতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনারা কিন্তু বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিয়ের কানেকশানগুলো কিন্তু আসবে, ম্যাচুরিটি করবে, কিছু পরিমাণ কেটে যাবে, তবে আলটিমেটলি আপনাদের কিন্তু বিয়ে হবেই হবে। তবে বিবাহিত জীবনে কিন্তু সেরকম মাত্রায় শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর কিন্তু লেগে থাকবে হামেশাই। তবে এটা নয় যে আপনাদের সেই পর্যায়টা ডিভোর্সের দিকে চলে গেল, এরকম ব্যাপার নেই, নতুন যাদের বিয়ে হবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা একটু বেশি ক্রিয়েট করবে পুরনোদের থেকে, এটা অবশ্যই মাথায় রাখুন। যাদের বিয়ে অলরেডি 2-3 বছর 4 বছর হয়ে গেছে তাদের থেকে কিন্তু যারা নতুন এই বছর বিবাহে আবদ্ধ হবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। তাই আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যটক বিচার করিয়ে বিবাহের জন্য এগোন, উইদাউট যটক বিচারে আপনারা এগোবেন না। আপনারা মনে করলে কোনো জ্যোতিষ ভাইকে দিয়ে যটক বিচার করিয়ে নিন তারপরে এগোন, আর যদি মনে করেন আমার নাম্বার পূর্বে দেওয়া রয়েছে
সেই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন এবং জটক বিচার করে নিতে পারেন। এই বছর যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ, এবং যারা মনে করছেন এই বছর বিদেশে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। আপনারা বিদেশে পড়াশোনা করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের সাকসেসের দিকটা কিন্তু রয়েছে। এই বছর ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ হতে চলেছে। ধরুন আপনি চাকরিতে গেলেন, 10 জন রয়েছে, আপনাকে সিলেক্ট করা হলো, এটিকে বলে ভাগ্য। অর্থাৎ 10 জনের মধ্যে ধরুন একজনকে নিবে, সেখানে কিন্তু আপনাকেই সিলেক্ট করা হলো, এটা টোটালটাই কিন্তু ভাগ্যের ক্লিকিংয়ের ব্যাপার। তো সেই সাপোর্টটা কিন্তু আপনারা এই বছর পেতে চলেছেন। এই বছর আপনাদের কিন্তু রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সময় সময়ে, এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ জেদের বসে কোনো কাজ করতে গেলেন কিন্তু সেইখান থেকে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করতে লাগলেন। তাই আমি আপনাদেরকে বলবো, গুরুজনদের কথাতে চলুন, বাবা মা ওনারা আপনার থেকে একটু বেশি বুঝেন, এবং যেহেতু ওনারা জন্ম দিয়েছেন আপনাকে তাই ওনাদেরকে কখনোই ছোটো ভাববেন না, ওনাদের কনসাল্ট নেওয়ার চেষ্টা করুন, যে কোনো কাজে এগিয়ে যাবেন, এতটুকু বলতে পারি। এই বছর বাবার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং মায়ের সাপোর্টও কিন্তু আপনারা পাবেন, এবং ফ্যামিলির সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এদিকটা কিন্তু ভালো রয়েছে। এই বছর যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওভারঅল ভালো যাবে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাংকিং লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হুটপাট ডিসিশন নিয়ে কোনো বিজনেসে কিন্তু নামবেন না, আগে আপনার জন্মছক দেখিয়ে নিন, কারণ আপনার জন্মছকে কোন বিজনেস শ্যুট করছে, কারণ প্রতিজনার জন্মছকে একই বিজনেস শ্যুট করে না। আপনার জন্মছকে যে বিজনেস শ্যুট করবে সেই বিজনেসই করুন। এবং এই বছর যারা পার্টনারশিপ বিজনেসে এগোতে চান তাদেরকে বলবো, একদমই না, আপনাদের পার্টনারশিপ বিজনেস কিন্তু মোটেই ভালো যাবে না এই বছর অন্তত। যারা পার্টনারশিপ বিজনেস অলরেডি করছেন তাদেরকে বলবো, আপনারা পার্টনারের উপর খেয়াল রাখুন, নচেত কিন্তু আপনাকে ডুবিয়ে ফেলবে। এই বছর কিন্তু প্রতারণার যোগ রয়েছে, আপনারা অবশ্যই সেদিকটা মাথায় রাখুন। কারোর সাথে পয়সার ডিলিংস কিন্তু হুটপাট করবেন না। পয়সার ডিলিংস মানে আপনি মনে করলেন আর করে ফেললেন, সেটা কিন্তু কখনোই করবেন না, 10 বার ভেবে করুন যে কোনো কাজ। এই বছর যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল শুভ যেতে চলেছে, তবে যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি শুভ হবে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি শুভ হবে, কিন্তু যারা উকিল রয়েছে ওকালতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ হবে না, কিন্তু যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান অনুযায়ী। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ গান বাজনা শিল্পকলা অ্যাক্টিং মডেলিং, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার বছর হতে চলেছে। অর্থাৎ এই বছর কিন্তু আপনাদের ক্যারিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের ক্যারিয়ার কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এই বছর লটারি লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচারের বিষয়। এবছর বইয়ের দোকান কিন্তু ভালো চলবে, তবে তাদেরই যাদের বুধ গ্রহ ভালো রয়েছে, অর্থাৎ বুধ কিন্তু বইকে নির্দেশ করে, যদি বুধ গ্রহ আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বইয়ের দোকান কিন্তু ভালো যেতে চলেছে। এবছর যারা চাষাবাদ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু আয়ের ভাব কিন্তু ভালো রয়েছে। এছাড়াও যারা সবজি বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে।
তো এই গেল মীন রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।